এই ফ্যাক্টরিটা আসলে খুবই টেকনিক্যাল। হ্যাঁ, এটা এনাদের সাথে বসেই এনাদের কি ডেফিসিয়েন্সি আছে সেটা জেনে তারপরে আবার কথা বলতে হবে। তারপর আমরা আমরা বসে সিদ্ধান্ত নিয়ে এর সক্ষমতা কীভাবে বাড়ানো সম্ভব সেটা আমরা ইনশাল্লাহ, জনবল সংকট তো আছেই, আমরা এটা চেষ্টা করতেছি সংকটটা যাতে দূর করা যায় সে ব্যাপারে আমরা চেষ্টা নিচ্ছি, এবং এই বছরের মধ্যে আমরা ইনশাল্লাহ অনেকখানি এই সংকট সমাধানের জন্য ব্যবস্থা নেব। লোকসান তো এটা নানান রকম এটা অব্যবস্থাপনার কারণে আছে, এগুলো আমরা বসে আমরা আলোচনা করে আমরা কিছু কিছু সিদ্ধান্ত নিচ্ছি, আর বাকিগুলো আমরা বসে সিদ্ধান্ত নিয়ে এটাকে লাভজনক করতে হলে অনেকগুলো পদক্ষেপ নিতে হবে, এবং এগুলো মেজর পদক্ষেপ, মেজর সিদ্ধান্ত। এই সিদ্ধান্তগুলো আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত ইনশাল্লাহ নেব। টিকিট কালোবাজারের ব্যাপারে আপনারা পত্রপত্রিকায় দেখছেন যে একটা চক্রকে দুইটা চক্রকে ধরা হয়েছে, এবং আমরা সবাই মিলে এই ঈদের আগে এই কালোবাজারে যাতে না হতে